নওশাদের পাশে দাঁড়ালেন বিমান ব্যানার্জি। এতদিন জেলে থাকার কোনো কারণ নেই, এতদিন জেলে থাকার বিষয়ও নয়, বিধানসভার অধ্যক্ষ বা বিধায়ক হিসেবে নয়, আইনজীবী হিসেবে মনে করছে, এমনটাই মন্তব্য করলেন বিমান বন্দ্যোপাধ্যায়। এবার নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়ালেন বিমান ব্যানার্জি। এতদিন জেলে থাকার কোনো কারণ নেই, এতদিন জেলে থাকার বিষয় নয়, বিধানসভার অধ্যক্ষ বা বিধায়ক হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবে মনে করছি, এমনই মন্তব্য করেছেন বিমান ব্যানার্জি। জানি না কেন ভেহেমেন্টলি ওরা কোর্টে গিয়ে মুভ করছে না, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এতদিন জেলে থাকার মতো কোনো কারণ আছে বলে আমার মনে হয়। বেল হয়ে যাবে, বেল হয়ে যাওয়া উচিত আমার মনে, আইনজীবী হিসেবে আমি যেটা মনে করি, বিধানসভার অধ্যক্ষ বা আমি অন্য বিধায়ক হিসেবে মনে করি না, ব্যক্তিগতভাবে আমি আইনজীবী হিসেবে মনে করি এতদিন থাকার মতো ম্যাটার এটাই নেই। আমরা শোনালাম বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি স্পষ্ট বলছেন যে এতদিন জেলে থাকার মতো কোনো কারণ নেই, বিধানসভার অধ্যক্ষ বা বিধায়ক হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবেই মনে করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির মুখপাত্র সৌভিক ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারি প্রসঙ্গে তিনি বললেন যে এতদিন জেলে থাকার কোনো কারণে মন্তব্য করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তাহলে কি দেরিতেই বোধোদয়? দেখুন, বিমান বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের সঙ্গে বর্তমান ঘটনার কোথাও কোনো যোগ নেই। স্পিকারের আসনে বসবার পরে তার নিজস্ব কোনো সত্তা থাকবার কথা নয়, তার আইনজীবীর সত্তা, তার পারিবারিক সত্তা, তার পূর্বপুরুষের ধারাবাহিকতার ঐতিহ্যের সত্তা কিংবা তার রাজনৈতিক, এগুলো বাইরে রেখেই একজন বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার হিসেবে তার মত হলো এবং আইনজীবী হিসেবে তিনি বলছেন যে নওশাদের এতদিন আঘাত কথা নয়। আমরা আগেও বলেছি নওশাদ সিদ্দিকীর রাজনীতির সঙ্গে আমাদের রাজনীতির সঙ্গে কোনো মিল নেই, কিন্তু নওশাদ ভালো ছেলে, নির্বাচিত জনপ্রতিনিধি, নিজের এলাকায় যে আক্রান্ত হবে তার সমর্থকদের জেসিবি মেশিন দিয়ে বাড়িঘর তো ভেঙে দেওয়া হবে, পুলিশের উপস্থিতিতে তার গাড়ি ভাঙচুর হবে, এটা কাম্য নয়। এবং যেভাবে নওশাদকে গ্রেপ্তার করা হয়েছে সেটা আমরা প্রতিবাদ করেছি। এখন বিমান বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, আমি স্পিকার হিসেবে বলছি মুকুল রায় বিজেপিতে আছেন, আর আইনজীবী হিসেবে বলছি মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে আছেন। তিনি আইনজীবী হিসেবে যদি বলেন যে বিশ্বজিৎ দাস এখন বনগাঁ তৃণমূল জেলা সাংগঠনিক জেলার সভাপতি, তিনি যদি বলেন সিএসি চেয়ারম্যান ওই কে কল্যাণী আছেন, তিনি আমাদের তালে বেড়াতে এসে আমাদের প্রতীকে বিধায়ক হয়েছিলেন, এখন স্কুলের মাদুলি কবচ নিয়ে গ্রামে গ্রামে ঘোরবার চেষ্টা করছেন, যদিও ঢুকতে পারছেন না, যাকে পিএসসি চেয়ারম্যান করে দেওয়া হয়েছে, আজকে তিনি বিজেপিতে নেই তৃণমূলে আছেন, তার অন্য কোনো সত্তা বললে এগুলোর তো কোনো মানে নেই। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, শুধু বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি কি মনে করেন নওশাদ সিদ্দিকী একজন বিধায়ক আজকে যখন গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈঠকে সেই বিভিন্ন অধিবেশনে সে হাজির থাকতে পারছে না, একজন বিধায়ক হাউসে দীর্ঘদিন নেই, তাকে এতদিন আইনি প্রক্রিয়ার মধ্যে ঢুকিয়ে দিয়ে এতদিন আটকে রাখা হয়েছে, সেটার দায়িত্ব তো বিমান বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ হিসেবে, পুরো পরিবারের পিতা হিসেবে, তিনি তো বিধায়কদের অভিভাবক, তিনি তো দেখবেন, কিন্তু তার অবস্থানও এখানে স্ববিরোধী। সুতরাং এর থেকে বেশি কিছু বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে নয়, তৃণমূল কংগ্রেস যে পথে চালাচ্ছে রাজ্যকে বিমানবাবুও সেই পথে চলছেন, গণতন্ত্রের প্রতি, সৌজন্যের প্রতি এবং সর্বোপরি বিরোধীদের যে অধিকার, তাদের সমানতম স্পেস দেওয়া, রাইট টু ডিফেন্ড, ডেমোক্রেসির প্রাথমিক শর্ত, সেটার উপরে এদের কোনো আস্থা নেই। দিনের শেষে এটাই কিন্তু, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সৌভিক বাবু। আমরা কথা বললাম বিজেপির মুখপাত্র সৌভিক ভট্টাচার্যের সঙ্গে। নওশাদের পাশে দাঁড়ালেন বিমান ব্যানার্জি। এতদিন জেলে থাকার মতো কোনো কারণ নেই, এতদিন জেলে থাকার বিষয় নয়, বিধানসভার অধ্যক্ষ বা বিধায়ক হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবে মনে করছে, এমনটাই মন্তব্য করলেন বিমান ব্যানার্জি। তিনি স্পষ্ট বললেন যে একজন আইনজীবী হিসেবে আমি মনে করছি যে এমন কোনো বিষয় হয়ে যায়নি যে নওশাদ সিদ্দিকীকে এতদিন জেলে থাকতে হবে, এমনই মন্তব্য করলেন বিমান বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। আমরা শোনালাম যে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আইনজীবী হিসেবে মনে করছি যে নওশাদ সিদ্দিকীর এতদিন জেলে থাকার মতো কোনো বিষয় নয়, তার এই মন্তব্য যে আইনজীবী হিসেবে তার এই মন্তব্য কতখানি তাৎপর্যপূর্ণ সুজন বাবু? দেখুন, নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক যিনি বিরোধী এবং তাকে
মিথ্যাভাবে অন্যায়ভাবে জবরদস্তি করে ক্ষমতা দেখিয়ে দাপট লাগিয়ে তাকে আটকে রাখা হয়েছে এতদিন। একুশ এক মাসের ওপর হয়ে গেল, এক মাসের ওপর একটা কোনো আন্দোলনের অংশ হিসেবে এক মাসের ওপর আটকে থাকে কোনোদিন কখনো হয়েছে? প্রত্যেকটি আইনজীবী, প্রত্যেকজন আইনজীবী এটা বুঝতে পারছেন। কোর্ট আজ যে কথাটা বলেছে, স্পিকার তিনি নিজে একজন আইনজীবী, তিনি আইনজীবীর সত্তা থেকে বুঝতে পারছেন, এটা যে কেউ বুঝতে পারছে। স্পিকারকে বলবো, উনি মুখ্যমন্ত্রীকে বলুন যে আপনি অসভ্যতা কত করবেন। আর স্পিকার কি সেটা মুখ্যমন্ত্রীকে বলবেন যে আপনার পুলিশ এত বেআইনি কাজ করছে কেন? আমি তো স্পিকার, কিন্তু আমি তো আইনজীবীও বটে। এইটা পারলে স্পিকার মুখ্যমন্ত্রীকে বলুন। কোর্ট তারাও কিন্তু একই কথা বলছে। এই অবজারভেশন কার্যত আইনজীবীরা পারলে প্রায় সবার, এমনকি যারা পিস নিচ্ছেন উকিলের হয়ে, মানে পুলিশের হয়ে, তারা একই কথা বলছেন। পুলিশের আধিকারিকদের জিজ্ঞাসা করুন, তারা সবাই জানে একটা বেআইনি কাজ তারা করছেন, তাদের দিয়ে বেআইনি কাজ করাচ্ছেন পুলিশ মন্ত্রী, এবং এগুলো বুমেরাং হবে। এটা লিখে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা তথা কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। নওশাদের পাশে দাঁড়ালেন বিমান ব্যানার্জী। এতদিন জেলে থাকার মতো কোনো কারণ নেই, এতদিন জেলে থাকার বিষয় নয়, বিধানসভার অধ্যক্ষ বা বিধায়ক হিসেবে নয়, আইনজীবী হিসেবে মনে করছি, এমনটাই মন্তব্য করলেন বিমান ব্যানার্জী। তিনি স্পষ্ট বলছেন যে আইনজীবী হিসেবে মনে করছি যে নওশাদের এতদিন জেলে থাকার মতো কোনো কারণ নেই, এতদিন জেলে থাকার বিষয়ও নয়, বিধানসভার অধ্যক্ষ বা বিধায়ক হিসেবে নয়, একজন আইনজীবী হিসেবে মনে করছি, এমনটাই মন্তব্য করলেন বিমান ব্যানার্জী। আর তার এই মন্তব্যের পর একদিকে যেমন সিপিএম নেতা, অন্যদিকে বিজেপি নেতা প্রত্যেকেই কড়া ভাষায় তার প্রতিক্রিয়াও দিচ্ছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। বিমান ব্যানার্জি, তিনি মন্তব্য করছেন যে আইনজীবী হিসেবে মনে করছি যে জেলে থাকার মতো কোনো কারণ নেই নওশাদের, তার এই মন্তব্য আইনজীবী হিসেবে কতখানি তাৎপর্যপূর্ণ? না, এটা তো বিমানবাবু তো একজন সত্যিই প্রতিষ্ঠিত আইনজীবী, এবং কোর্টে তার অনেক সুনাম আছে, সেই হিসাবে উনি আইনের ব্যাখ্যা দিয়ে বলেছেন এটা হবে। কিন্তু এখানে তো আইন দিয়ে চলছে না, ওকে তো আইনি ভাবে রাখে নেই, রেখেছে বেআইনি ভাবে। কিন্তু সেখানে বিমান ব্যানার্জি খুব অসহায়, সেখানে তার কিছু করার নেই, কারণ সেখানে যিনি তার যিনি নেত্রী, তার যার মনোনীত হয়েছেন এখানে হয়েছেন, তার পক্ষে তো সম্ভব নয় বিদ্রোহ করা। যদি প্রকৃতভাবে বুঝেছেন, আমি আশা করব যে বিমানবাবু জনগণ বিধানসভাটা আলোচনা একটা সুযোগ দিতে পারতেন, তা পর্যন্ত দেয়নি। সারা পশ্চিমবাংলার মানুষ জানে যে বেআইনি ভাবে নওশাদ মল্লিককে, নওশাদ সিদ্দিককে জোর জোর করে ভর্তি জেলা আটকে রেখেছে, এটা সবাই জানেন। কোনো মামলা নেই, মিথ্যা মামলা দিয়ে করছে। তো আমাদের দেশে তো এই গণতন্ত্রই চলছে, এই গণতান্ত্রিক পরিবেশে তো চলছে। যে কোনো সাংবাদিক হোক, যে কোনো পলিটিক্যাল লিডার হোক, নওশাদ সিদ্দিকী যারা ধার্মিক লোক, যারা আধ্যাত্মিক বেশি করে, সেই সব লোককে যদি গ্রেপ্তার করে দিয়ে রেখে দিয়ে করে কি প্রতিশোধ দিতে চাইছেন? কি না ওনার ওই ক্যানিয়ে যে সমস্ত মস্তান, যেগুলো ভাঙড়ে কয়েকটা মস্তান, যারা লুটপাট করে, তাদের লুটপাট এখানে কাজে লাগেনি ওই বিধানসভাতে, সেই জন্য তারা প্রতিশোধ নেওয়ার জন্য করছেন। তো তবুও মন্দে ভালো যে স্পিকার মহোদয় অন্তত উপলব্ধি করেছেন, সে তার উপলব্ধিটা অন্তত প্রকাশ্যে বলেছেন। সেটা সেটা আরো ভালো হতো যদি উনি সত্যি এটা তো বিধানসভা একটা আলোচনার সুযোগ করে দিতেন, 185 মোশন দিয়ে বা বিরোধী পক্ষ কোনো প্রস্তাব দিয়ে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেস নেতা আব্দুল মান্নানের সঙ্গে। নওশাদের পাশে দাঁড়ালেন বিমান ব্যানার্জী। এতদিন জেলে থাকার মতো কোনো কারণ নেই, এতদিন জেলে থাকার বিষয় নয়, বিধানসভার অধ্যক্ষ বা বিধায়ক হিসেবে নয়, আইনজীবী হিসেবে মনে করছি, মন্তব্য করলেন বিমান ব্যানার্জী।